এখন আর আমাদের স্বতন্ত্র হতে আমাদের কোনো আর সমস্যা নাই অথবা আমি যেই প্রতীক নেব সেইটাই এরা নৌকা মনে করে ভোট দেবে কিন্তু কিছু ক্ষেত্রে হয়তো বা মানুষের কান্নাকাটি লজ্জা শরম বেহায়াগিরির জন্য অনেক সময় অনেক কিছু করতে করা যায় না এই কারণে হয়তো বা আমাকে দিতে পারে না ওনার এমপি হওয়ার খুব শখ ওনার খুব ইচ্ছা জাগছে দুইবার উনি পরাজিত হয়েছেন এবারও ওনার খুব ইচ্ছা হয়েছে উনি হবেন তাই উনি যে কোনো কায়দায় হোক পা ধরে হোক আর হাত ধরে হোক যেভাবেই হোক আমি ঠিক জানি না উনি হয়তোবা দলীয় নমিনেশনটা নিয়ে আসছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসলে আমি এবার যুবলীগের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যুবলীগের প্রেসিডিয়াম করার পরে এবার আমি যেহেতু দলীয়ভাবে আমরা অনেক কাজ করছি এবং অনেক কিছু করছি এর জন্য আমি এবার গত দুইবার আমি বাংলাদেশ আওয়ামী লীগের নমিনেশন আমি আসলে কিনি নেই এবার আমি আশাবাদী ছিলাম যেভাবে জরিপ এবং জনগণের মূল্যায়ন এবং বারবার আওয়ামী লীগ থেকে বলা হয়েছে যে কোভিডের সময় যারা এলাকায় কাজ করতে তাদেরকে নমিনেশন দেওয়া হবে সেই আশা করে আমি নমিনেশনটা কিনছিলাম যেহেতু দলের সিদ্ধান্ত আর একজন এই দল আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার জাফরুল্লাহ নমিনেশনটা পেয়েছেন তো সেখানে আসলে ওনাকে উনি কোভিডের সময় আড়াই বছর এলাকায় ছিলেন না আর উনি এলাকার বন্যা খরা কোনো দুঃখ সুখে মানুষের পাশে কখনো ছিলেন না তারপরে ওনার এমপি হওয়ার খুব শখ ওনার খুব ইচ্ছা জাগছে দুইবার উনি পরাজিত হয়েছেন এবারও ওনার খুব ইচ্ছা হয়েছে উনি হবেন তাই উনি যে কোনো কায়দায় হোক পা ধরে হোক আর হাত ধরে হোক যেভাবেই হোক আমি ঠিক জানি না উনি হয়তোবা দলীয় নমিনেশনটা নিয়ে আসছেন কারণ এলাকার জনগণ দীর্ঘদিন ধরে আমি কাজ করতেছি তাদের সাথে উন্নয়নমূলক কাজ করতেছি তাদের দুঃখে সুখে ছিলাম কোভিডের সময় আমি আড়াই বছর মাঠে ছিলাম ডে ওয়ান থেকেই আমি ছিলাম নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে 10 টাকা ক্যাশব্যাক তো এখন এলাকার জনগণের দাবি ইলেকশন করেন গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটা নির্বাচনী এলাকায় স্বতন্ত্র প্রার্থীদের ব্যাপারেও কিন্তু তিনি একটা দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনা দেওয়ার পরে এখন আর আমাদের স্বতন্ত্র হতে আমাদের কোনো আর সমস্যা নাই অতএব ইনশাল্লাহ আপনাদের দোয়ায় এবং দেশবাসীর দোয়ায় আমার তিনতলার জনগণের দোয়ায় তাদের যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নমিনেশন জমা দেব আসলে দল আমাকে মূল্যায়ন করে না এটা না দলের অনেক বড় দল আওয়ামী লীগ অনেক বড় সংগঠন আওয়ামী লীগের এখন কিছু ক্ষেত্রে দল আমাকে অবশ্যই মূল্যায়ন করেছে কিন্তু কিছু ক্ষেত্রে হয়তো বা মানুষের কান্নাকাটি লজ্জা শরম বেহায়াগিরির জন্য অনেক সময় অনেক কিছু করতে করা যায় না এই কারণে হয়তো বা আমাকে দিতে পারে নাই এর জন্য আমি একদমই দলের প্রতি আমার কোনো ক্ষোভ নাই মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিতেন সেটার বিপক্ষেও আমার কিছু বলার নাই আমার কথা হলো এই অঞ্চলের নৌকার ভোট এলাকার জনগণ সবাই এলাকার দলবল নির্বিশেষে এলাকার জনগণ আমি আশা করি উন্নয়নের পক্ষেই ভোট দেবে যারা বিপদে ছিল তাদের পক্ষেই ভোট দেবে না এই তিন ধারার জনগণ নৌকা বলতে আমাকেই বুঝে নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে 10 টাকা ক্যাশব্যাক